আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি 52 টিভিতে। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ভারতে 6 কিলোমিটার ভেতরে 60টি বিল্ডিং বানিয়েছে চীন, দাবি ভারতীয় মিডিয়া এনডি টিভির। রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় মহাকাশ ছেড়ে পালাচ্ছেন নভোচারীরা। আজারবাইজানের সাথে যুদ্ধে জড়ালে আর্মেনিয়া কোনোভাবেই জয় পাবে না, দাবি তুরস্কের। অন্যদিকে দেশ নিয়ে ভয়ানক শঙ্কা এরদোয়ানের। করা নাড়ছে লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান ইসরায়েল সমর্থিত প্রার্থী খলিফা হাফতার ও গাদ্দাফির ছেলে। মিয়ানমারে কেন্দ্রীয় মন্ত্রী ও একটি প্রদেশের মুখ্যমন্ত্রীকে বহনকারী গাড়ি বহরে ভয়াবহ হামলা, 70 সেনাকে হত্যা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন কিছু স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ভারতের অরুণাচল রাজ্যের প্রায় 6 কিলোমিটার ভেতরে অন্তত 60টি বিল্ডিং বানিয়েছে চীনারা। এতদিন এগুলোর অস্তিত্ব জানা ছিল না। বৃহস্পতিবার 18 নভেম্বর এসব জানিয়েছে ভারতীয় এনডিটিভি। প্রতিবেদনে বলা হয় স্যাটেলাইট চিত্র অনুসারে 2019 সালে নতুন এই বসতির অস্তিত্ব ছিল না, এখন তা দেখা যাচ্ছে। তবে অরুণাচল সীমান্ত নিয়ে বিতর্ক আছে। এখানের কিছু অঞ্চলকে ভারত ও চীন উভয়ই নিজেদের বলে দাবি করে, এমনই এক এলাকায় এই বসতি দেখা গেছে। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী বলেছে বসতিটির অবস্থান প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উত্তরে অবস্থিত, এর বেশি কিছু তারা বলেনি। তবে ভারতের ডিজিটাল মানচিত্রে দেখা গেছে স্থানটি ভারতের ভূমিতেই পড়েছে। রাশিয়ার স্যাটেলাইট ধ্বংস প্রসঙ্গ, মহাকাশে বড় বিপদ ডেকে এনেছে রাশিয়া। দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা মহাকাশে আতঙ্ক সৃষ্টি করেছে। মহাকাশচারীদের প্রাণ বাঁচাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীতে ফেরার অপেক্ষায় আছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। কোনো ঘোষণা ছাড়াই গত সোমবার পরপর 4টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। সেই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে ফেলে পৃথিবীর কক্ষপথে থাকা একটি কৃত্রিম উপগ্রহকে। পরে সেই উপগ্রহের টুকরোগুলো ছড়িয়ে পড়তে শুরু করে মহাকাশে, যা কক্ষপথে 27,000 কিলোমিটারেরও বেশি গতিবেগে প্রদক্ষিণ করতে শুরু করে। এসব টুকরো একটু হলেই পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঘাত লাগত। নাসার মিশন কন্ট্রোল রুম থেকে এই খবর পেয়ে মহাকাশচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে 7 জন মহাকাশচারী চেপে বসেন পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষারত মহাকাশযানে। নভোচারীদের মধ্যে রয়েছেন আমেরিকা, জাপান ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসআইএর মহাকাশচারীরা। 4 দশক আগে পৃথিবীর কক্ষপথে একটি উপগ্রহ পাঠিয়েছিল রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। সেই উপগ্রহটির নাম ছিল কসমস 1408। সাবেক সোভিয়েত জামানায় উপগ্রহটিকে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় বিভিন্ন দেশের উপর গোয়েন্দাগিরির জন্য। যদিও কয়েক দশক আগেই কার্যকালের মেয়াদ ফুরিয়ে গিয়ে অচল হয়ে পড়ে উপগ্রহটি, তা ধ্বংস করতে ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। তবে নাসার অভিযোগ, ক্ষেপণাস্ত্র ছোড়ে উপগ্রহটিকে উড়িয়ে দেওয়ার আগে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, চীন বা ইউরোপের কোনো দেশের মহাকাশ সংস্থাকেই জানায়নি রুশ মহাকাশ গবেষণা সংস্থা। এই ঘটনা আগামী দিনে মহাকাশে বিভিন্ন দেশের পেশি প্রদর্শন ও সমর সম্ভার পাঠানোর গোপন প্রস্তুতিতে আরও উৎসাহিত করবে। এবারে তুরস্ক প্রসঙ্গ, তুরস্কের প্রেসিডেন্ট ও জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একেপি চেয়ারম্যান রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন বিরোধী দল আগামী নির্বাচনে জিতলে তুরস্ক বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে। বুধবার 17 নভেম্বর তার দলের পার্লামেন্টারি গ্রুপের সভায় তিনি একথা বলেন। প্রধান বিরোধী রিপাবলিকান পিপলস পার্টি CHP এমন একটি খেলা খেলছে যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে বলেও উল্লেখ করেন তুর্কি নেতা। দেশটির পরবর্তী রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন আগামী 2023 সালের জুন মাসে অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দল একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য বিরোধীদের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, কারণ জরিপগুলি দেখাচ্ছে ধারাবাহিকভাবে সমর্থন হারাচ্ছে AKP। এরদোয়ান বলেন CHP একটি তথাকথিত জাতীয়তাবাদী দল। তার অভিযোগ, দলটি নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত। যারা CHP-কে গাইড করে তারা এমন একটি খেলা খেলছে যা তাদের জন্য আপাত দৃষ্টিতে উপকারী কিন্তু আমাদের দেশের জন্য সমান ক্ষতিকর। এরদোয়ান বলেন যদি তারা জয়ী হয় তাহলে তুরস্ক একটি অনিশ্চিত পরিণতির সাথে বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে। ইতিহাস এটাই বলে, 1970 এবং 1990-এর দশকের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে দেশকে ভারী মূল্য দিতে হয়েছিল। নেতাকর্মীদের প্রতি চিন্তা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন তারা সফল হবে না, কারণ এই তুরস্ক পুরনো তুরস্ক নয়, আমাদের জাতি কি ঘটছে সে সম্পর্কে সচেতন। জনগণ যখন 2023 সালের জুনে ভোট কেন্দ্রে যাবে অন্ধকার শক্তিগুলোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগ্লু বলেছেন আজারবাইজানের সাথে যুদ্ধে জড়ালে কোনোভাবেই জয় পাবে না আর্মেনিয়া, কারণ আজারবাইজানকে সবসময় তুরস্ক সহযোগিতা দিতে প্রস্তুত।
বুধবার 17 নভেম্বর এক সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক বরাবরই জোর গলায় বলে আসছে আজারবাইজান কখনও একা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আর্মেনিয়ার বোঝা উচিত তাদের উস্কানিমূলক আচরণ বৃথা যাচ্ছে, সহিংসতা নয় বরং স্থিতিশীলতার মাধ্যমে তারা অর্জন করতে পারে প্রতিবেশীর মন। তিনি বলেন, তুরস্ক আঞ্চলিক শান্তি চায়, সম্পর্ক স্বাভাবিকের মাধ্যমে ইতিহাসের নতুন পৃষ্ঠা লিখতে চায়। এবারে লিবিয়া প্রসঙ্গ। লিবিয়ার আসন্ন সাধারণ নির্বাচনের পর দেশটির সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছে তেল আবিব। লেবাননে দৈনিক আল আখবার পত্রিকা জানিয়েছে, নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রার্থী লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এবং এর মধ্য দিয়ে তিনি আমেরিকার সমর্থন পাবেন বলে আশা করছেন। পত্রিকাটি বলছে, আগামী নির্বাচনে লিবিয়ার নিহত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনিও ইসরায়েলের সমর্থন প্রত্যাশী। তবে তেল আবিব জেনারেল হাফতারকে বেশি পছন্দ করছে। তারা মনে করছে, হাফতার ক্ষমতা এলে সম্পর্ক স্বাভাবিকীকরণে প্রক্রিয়া সহজ হবে। আল আখবার পত্রিকা বলছে, দুই প্রার্থী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত এবং তাদের নির্বাচনী কর্মসূচিতে বিষয়টি অঘোষিতভাবে অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য খলিফা হাফতারের ছেলে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং সেখান থেকে ইসরায়েল সফর করেছেন। গত বছর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত। লিবিয়ার ঘটনাবলীতে খলিফা হাফতার শুরু থেকেই সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সমর্থন পেয়ে আসছেন। এবারে মিয়ানমার প্রসঙ্গ। জান্তা নিযুক্ত হোটেল ও পর্যটন মন্ত্রী ডাক্তার হেতে অং এবং আয়ার ওয়াদির মুখ্যমন্ত্রী উটিন মং উইনকে বহনকারী একটি গাড়ি বহরে সম্প্রতি অতর্কিত হামলা চালায় মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ নামে একটি স্থানীয় মিলিশিয়া গ্রুপ। হামলায় কমপক্ষে 70 জন জান্তা সেনা নিহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সোমবার 15 নভেম্বর ইয়াঙ্গুনে সরকারি সৈন্যদের লক্ষ্য করে পিডিএফের 3টি হামলা এবং আয়ারওয়াদি অঞ্চলে জান্তা মন্ত্রীদের বহনকারী একটি কাফেলার উপর হামলায় অন্তত 70 সেনা নিহত হয়েছে। সোমবার বিকেলে একটি সশস্ত্র গোষ্ঠী পেথেইন টাউনশিপের চৌংথা পেথেইন মহাসড়কে জান্তা নিযুক্ত হোটেল ও পর্যটন মন্ত্রী ডাক্তার হেতে অং এবং আয়ারওয়াদির মুখ্যমন্ত্রী উটিন মং উইনকে বহনকারী একটি গাড়ি বহরে অতর্কিত হামলা চালায়। অতর্কিত এই হামলায় 10 সরকারি সেনা নিহত হয়। এছাড়া ঘটনার পর দুই মন্ত্রীর খোঁজ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে ইয়াঙ্গুনে আরও 3টি পিডিএফ হামলায় অন্তত 8 জান্তা সৈন্য ও পুলিশ নিহত হয়েছে। সোমবার সকালে বেসামরিক প্রতিরোধ যোদ্ধারা ইয়াঙ্গুনের হান্তামিন টাউনশিপের একটি পুলিশ ফাঁড়িতে জান্তা সেনাদের উপর হামলা করে পুলিশ অফিসারদের হত্যা করে। এ সময় তারা ইয়াঙ্গুনের থানলাইন ব্রিজের কাছে একটি পুলিশ ফাঁড়িতেও হামলা চালিয়ে কমপক্ষে 3 জান্তা সেনাকে হত্যা করেছে। জানা গেছে, থাকেতা টাউনশিপের সেতুর কাছে একটি ট্রাফিক পুলিশ পোস্টে আরেকটি হামলায় 2 ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিনে মোগক পিডিএফ রুবি শহরের একটি হাইস্কুল এবং পুলিশ স্টেশনে অবস্থানরত শাসক বাহিনীকেও আক্রমণ করেছে। এর আগে রবিবার টাউনশিপে একটি সামরিক ক্যাম্প এবং একটি কারাগারে হামলা চালিয়েছিল পিডিএফ। প্রতিবেদনে বলা হয়, 2 দিনে মিয়ানমারে অন্তত 20 স্থানীয় প্রশাসক নিহত হয়েছেন। জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সাগাইং অঞ্চলের বেশ কয়েকটি শহরে জান্তা সেনাদের উপর অতর্কিত হামলার খবর পাওয়া গেছে। চিনটুইন অ্যাটাক ফোর্সের মতে, রবিবার 2টি বেসামরিক প্রতিরোধ গোষ্ঠী সাগাইং অঞ্চলের মনিওয়া টাউনশিপের মনিওয়া মান্ডালয় মহাসড়কে 3টি জান্তা যানবাহন উড়িয়ে দিয়েছে। হামলায় 2 জান্তা সৈন্য নিহত এবং জান্তা বাহিনীর এলোমেলো গুলিতে 2 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। জান্তার উপর চলমান হামলার মধ্যেও নৃশংসতা অব্যাহত রেখেছে সরকার, যার মধ্যে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা, তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা, আবাসিক এলাকায় বোমা হামলা, লুটপাট এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া সহ মেগোয়ে, সাগাইং, চীন, শান এবং কায়া সহ কয়েকটি রাজ্যে যৌন সহিংসতা বৃদ্ধির ঘটনা অন্যতম। একটি স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপের মতে, অভ্যুত্থানের পর থেকে 10,000 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর বরাত দিয়ে জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে 1,200 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।